अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रुमाल दिए इशारा करे दिएछि, तार माने आमार प्रथम पदक्षेप सफल हुए गेछे। एबार पाला द्वितीय चालेर। ফুলে, আমাকে এইভাবে বাঁচানোর জন্য তুই নিজেকে এতটা আঘাত দিলে, ক্ষমা করে দে ফুলে। ব্যথা করছে? এই তুই কি করছিস? বাবা, তোমার ব্যথা লাগলো তো? আরে চিমটি কাটলে তো ব্যথা লাগবেই। এইটুকু চিমটি কাটলাম তাতেই লাগছে, আর ফুলি মায়ের তো পুরো হাতটাই কেটে গেছে। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাইছি। আমি এক্ষুনি আসছি। কোথা? যা যা। আজ তো আমার ভাগ্য আমার সাথেই আছে, আর এই হলো আমার দ্বিতীয় চাল। যখন ঠান্ডা ঠান্ডা শরবত জমিদার বাবুর গলা বেয়ে নিচে নামবে, তখন আস্তে আস্তে ওনার চোখে ঘুম নেমে আসবে, আর উনি দু তিন ঘন্টা পর্যন্ত বিছানা থেকে নামতেই পারবেন না। যদি উনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন তাহলে শিবরাজকে কি করে খুঁজবেন? জমিদার বাবু, কি করে বাঁচাবেন আপনি আপনার বাড়ির অদ্ভুত রাখি উৎসবের এই নিয়মটাকে ভাঙা থেকে? এই না বাবা, যখন আমার আর উমার মধ্যে ঝগড়া হতো তখন আমি টফিটা খাইয়ে বন্ধুত্ব করে নিতাম। তুমি ফুলিমাকে খাওয়াও, তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। ফুলিমা, তুমিও বাবাকে খাইয়ে দাও। নে, হ্যাঁ কর। তাহলে তুমি দাদার জন্য খাবার বানাবে কি করে? একটা কাজ করি, তুমি আমাকে বলতে থাকবে আর আমি করতে থাকব। আরে ঠাকুমা, তুমি এত চিন্তা করো না, তোমার ফুলি মা আমাকে বলবে আর আমি ওকে সাহায্য করে দেব। জমিদার বাবুর মনটাকে ফুলির বিরুদ্ধে বিষিয়ে দেওয়া শুরু করেছিলাম আমি, আর এই শয়তান মেয়েটা এত সহজে সেই বিষটাকে অমৃতে পরিণত করে দিচ্ছে। চলো ফুলিমা, ততক্ষণ আমরা রান্নাঘরে সবকিছু তৈরি করি। এক মিনিট। এটা তোর জিনিস, যা।
জমিদার বাবু, আজ অনেক লোক দেখা করতে এসেছিল আপনার সাথে, ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, শরবতটা খেয়ে নিন। কত দেরি হয়ে গেল আমার, বোন হয়তো আমার হাতে রাখি বাঁধবে বলে অপেক্ষা করছে, বাবাও হয়তো ফিরে এসছে, তাড়াতাড়ি যেতে হবে। আরে আস্তে খান, গলে আটকে যাবে, বসে খান না। লুট লুঙ্গি, কি হয়েছে, খুব তাড়া আছে নাকি আপনার? হ্যাঁ, একটু তাড়া তো আছে, কারণ রোশনি আর ফুলিকে আমি সাহায্য করতে যাব, তাই একটু তাড়াতাড়ি খাচ্ছে। জমিদার বাবু, আপনি রান্নাঘরে কাজ করবেন এটা কিন্তু সহ্য করা যায় না। আপনি এসবের চিন্তা ছাড়ুন তো, রান্নাঘর আমি সামলে নেব, আপনি শরবতটা খান। চাঁদনি, দেখো তুমি এসব করো না, আমার একদমই এসব ভাল লাগে না, এসবের কোনো প্রয়োজন নেই তোমার। যদি প্রতিটা পুরুষের চিন্তা ভাবনা আপনার মতো হতো, যারা মেয়েদের পুরুষদের থেকে দুর্বল না ভেবে তাদের প্রাপ্য সম্মানটা দিত, কিন্তু না, আমাদের পৃথিবীটা এত সুন্দর, না কারো চিন্তা ভাবনা আপনার মতো। হ্যাঁ চাঁদনি, আমি এরকমই ভাবি, তুমি এসব করো না, আমি একদমই পছন্দ করি না এসব। তুমি তুমি ওঠো, শরবত খুব ভালো ছিল। আজ চাঁদনির খেলা কেউ নষ্ট করতে পারবে না, আজ এই বাড়ির নিয়ম ভাঙবেই। এতক্ষণে নিশ্চয়ই ও শিবরাজকে তুলে নিয়েছে। জমিদার বাবু, কি হলো? আমি বলছিলাম আজকে বাইরে খুব গরম, মাথা ঘুরছে নাকি? আমার আমার হঠাৎ করে মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে তো, আপনাকে বারণ করলাম আমি, চলুন চলুন আপনাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছি। কি হয়েছে কাকা? কাকা কাকা কি হয়েছে? কাকা তুমি ঠিক আছো তো? কাকা, বাবা আমি অন্ধ, ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমাকে একটু হাত ধরে তুলে দেবে? পুলিমা, আমি যখনই স্কুলের কাজ ছেড়ে খেলতে শুরু করি তখনই বাবা আমার উপর রেগে যায়। আর আজ উনি বললেন যে আমি এসে রান্নাঘরে তোমাদের সাহায্য করব, আর দেখো এখনো এলো না। বাবা নিশ্চয় চাঁদনিমার সাথে আটকে গেছে, আর এখানে আমরা তো সব কাজ করে ফেললাম, আর বাবা এখনো এলো না। আমি এক্ষুনি গিয়ে বাবার উপর রাগ দেখিয়ে আসি। আমি বাবাকে আরাম করতে দেব, বেশি কাজ বাকি নেই, আমরা করে নেব। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু চাঁদনি মায়ের জন্য বাবা আসতে পারলো না, না হলে বাবা ঠিক আসতো। আচ্ছা এবার বোধহয় দাদা চলেই আসবে। আচ্ছা ফুলিমা, রাখি পূর্ণিমা কতক্ষণ ধরে আছে? আচ্ছা চারটে অবধি। প্রদীপগুলো তো খুব সুন্দর লাগছে, এইগুলো আমরা দাদার আয়ু বানানোর জন্য জ্বালিয়েছি। মা দেবী, আমার দাদাকে রক্ষা করো। কাকা তুমি ঠিক আছো তো? তোমার বেশি লাগেনি তো? তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসেছো? কোথা থেকে আসছে?
আপনি ঠিক। আমি জানি না আমার এত চিন্তা কেন হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। আমাদের পরিবারকে রক্ষা করুন ভগবান। ঈশ্বরের সামনে হাত জোড় করে যতই প্রার্থনা করো আর মাথা ঠুকে ঠুকে মরে যাও, কিন্তু আজ দাদার বোনকে রাখি পরানোর এই অদ্ভুত নিয়মটা ভাঙবেই ভাঙবে। আজ রাখি পূর্ণিমা 4টে পর্যন্ত আছে, আর ও তো শিবরাজকে 4টের আগে কিছুতেই ছাড়বে না, তাহলে নিয়ম রক্ষা কি করে হবে? বাবা কি হয়েছে তোমার বলো না বাবা। দাদা চাননি তো বলেছিল যে শিবরাজ এই রাস্তা দিয়েই আসবে, শিবরাজকে ছাড়ো, ওর ছায়া কেউ দেখতে পেলাম না, কাকে তুলবো তাহলে? আরে কোথায় রয়ে গেলি রে ভাই? ও ভাই, ও ভাই, বলছি যে একটা বাচ্চাকে দেখেছো এখানে? মুরগির বাচ্চা নাকি? আরে মুরগি নয়, মানুষের বাচ্চা, ছোট মতন এই হাইটের হবে, খুব জোর 10 বছর বয়স, গায়ের রং ফর্সা, দেখতে বড় লোকের বাড়ির ছেলের মতন, দেখেছো নাকি? না আমি তো দেখিনি। এতে কি আছে?
ঘর থেকে এলো তাই না? হয়ে গেছে খেলা শুরু। আরে জিজ্ঞেস করেছি কি আছে এতে? এর মধ্যে খাবার আছে দাদা। খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে, খুব ভালো ভালো। ধন্যবাদ হুজুর। অন্য কিছু দেবে নাকি আমাকে? না 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 না, তাহলে যাও এখান থেকে। আরে চাননি আবার ইশারা করতে কোনো ভুল করে ফেললো না তো? বাবা বাবা বাবা, চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার বাবা? চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার? জমিদার বাবু উঠো। তোমার বাবা কি হয়েছে? জমিদার বাবু বাবার হাতটা তো গরম হয়ে যাচ্ছে। হে ভগবান, ওনার তো খুব জ্বর দেখছি। হে প্রভু, তোমার যা কষ্ট দেওয়ার তুমি আমাকে দাও, আমার জমিদার বাবুর যেন কোনো কষ্ট না হয়। ভাই একটু জল নিয়ে আয়। মন গাড়ি ঠিক বিকেল চারটের সময় বড় রাস্তার মোড়ে চলে আসবে। ঠিক সময়ে যদি এই বাচ্চাটাকে না বর্ডারের ওপারে নিয়ে যাই আমরা, তাহলে ভালো টাকা পেয়ে যাবো এই কাজের। এরা ছেলে ধরা, কি করব? আজ রাখি উৎসব, আমার বোন নিশ্চয়ই অপেক্ষা করছে। আমাকে যেভাবেই হোক ওর কাছে পৌঁছতে হবে। নে ভাই গ্লাসটা রেখে দে। আমি যাচ্ছি দাদাকে ডাকতে, ও আমাকে কখনো মিথ্যে বলে না। দাদা, যতই তুই চিৎকার কর, তোর দাদার কান পর্যন্ত তোর গলার আওয়াজ পৌঁছবে না। বাবা, তুই তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? কাকা এরা খুব বাজে, এরা আমায় ধরে নিয়ে গিয়েছিল। এই কারা তোরা আর কি কারণে ওকে ধরতে চাইছিস? আরে তুই যেই হোস না কেন, আরে ধর ওকে গিয়ে। না, আমি এভাবে
হেরে যেতে পারি না। যখন বাবা আর বোন আমাকে খুঁজতে বেরোবে, ওদেরকে এই রাস্তাতে পাঠিও, তাহলে ওরা আমাকে বাঁচিয়ে নেবে।